যে তারকাদের হাত ধরে হলিউডে নেমেছে স্বর্ণযুগ, তাদের অন্যতম এলিজাবেথ টেলর। আধুনিক হলিউড তারকাদের অনেক প্রথার সূত্রপাত ঘটেছে তার হাত ধরে। তিনি সর্বকালের সেরা ফ্যাশন আইকনদের একজন। আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটের তালিকায় হলিউডের সর্বকালের সেরা নারী কিংবদন্তীদের মধ্যে ছয়জনের পরে তার নাম। এলিজাবেথ টেলর জন্মেছেন 1932 সালের 27 ফেব্রুয়ারি ইংল্যান্ডে। তার শিরদাঁড়ার হার সোজা নয়, অনেকটা ইংরেজি বর্ণমালার এস আকৃতির মতো। 1944 সালে ন্যাশনাল ভেলভেট ছবির শুটিংয়ের সময় সেই বাঁকা হাড়ও ভেঙে ফেললেন। স্কিন ক্যান্সার, ব্রেন টিউমার, হার্ট ফেইলিওর সবকিছুর সঙ্গে লড়ে ক্লান্ত হয়ে 2011 সালের 23 মার্চ 79 বছর বয়সে 4 সন্তান রেখে মারা যান তিনি। তার অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে ফাদার অব দ্য ব্রাইড, আ প্লেস ইন দ্য সান, জায়ান্ট, সাডেনলি লাস্ট সামার, বাটারফিল্ড 8, দ্য ভিসি পিস, হুজ অ্যাফ্রেড অব দ্য ভার্জিনিয়া উলফস উল্লেখযোগ্য। তবে বড় পর্দায় তিনি অমরত্ব পেয়েছেন ক্লিওপেট্রা হয়ে। মাত্র 10 বছর বয়সে দে আর ওয়ান বর্ন এভরি মিনিট ছবি দিয়ে আত্মপ্রকাশ করেন টেলর। প্রথম জনপ্রিয়তা আসে 1944 সালে ন্যাশনাল ভেলভেট ছবিতে অভিনয় করে। মাত্র 18 বছর বয়সে প্রথম বিয়ে করেন এলিজাবেথ। তার প্রথম স্বামী ছিলেন বিখ্যাত হোটেল ব্যবসায়ী, পরিবারের সন্তান নিকি হিল্টন জুনিয়র। তাদের পারিবারিক ব্যবসা ছিল হিল্টন গ্রুপ অব হোটেলস। এলিজাবেথ 1950 থেকে 1996 সাল পর্যন্ত 7 জনকে 8 বার বিয়ে করেছেন। রিচার্ড বার্টনকে 1964 সালে বিয়ে করে 10 বছর পর 1974 সালে তারা আলাদা হয়ে যান। পরের বছরই আবার বিয়ে করেন। বছর না গড়াতেই নিজের ভুল বুঝতে পেরে বিচ্ছেদপত্র পাঠিয়ে দেন। 8 বার বিয়ে থেকে মোট 4 জন সন্তানের মা হয়েছিলেন এলিজাবেথ। মাইকেল ওয়াইল্ডিং ও এলিজাবেথের 2 ছেলে, মাইকেল জুনিয়র এবং ক্রিস্টোফার এডওয়ার্ড। মাইক টটের আর তার কন্যা লিজার। রিচার্ড পার্টন ও এলিজাবেথ টেলরের কন্যার নাম মারিয়া বার্টন। টেলরের ক্যারিয়ারের মাইল ফলক হয়ে আছে ক্লিওপেট্রা। যশ, খ্যাতি, অর্থ, এই ছবি তাকে দিয়েছেন সবকিছুই। এই ছবির জন্যই তিনি ওই সময় $10,00,000 পারিশ্রমিক নিয়ে বিশ্ব রেকর্ড গড়েন। তবে ছবি মুক্তির পর সমালোচকেরা বলেছেন এই অভিনয়ের কোনো আর্থিক বিনিময় হয় না। 5 বার অস্কারে মনোনীত হয়ে জিতেছেন 2 বার। হুজ অ্যাফ্রেড অব ভার্জিনিয়া উলফ ও বাটারফিল্ড 8 ছবিতে অভিনয় তাকে এনে দিয়েছে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে অস্কারের স্বীকৃতি। বিশ্বের সবচেয়ে দামি হীরার মধ্যে বেশ কয়েকটি ছিল টেলরের ব্যক্তিগত সংগ্রহশালায়, আর মৃত্যুর পর সেসব হীরার গহনা বিক্রি হয়েছে রেকর্ড পরিমাণ দামে, প্রায় 1,500 কোটি টাকায়। সুগন্ধি খুব ভালোবাসতেন তিনি, নিজেও বানিয়েছিলেন একটি সুগন্ধি। ভক্তরা সেই পারফিউমের নাম দিয়েছিলেন ভাওলেট আইজ। হীরার অলঙ্কারের প্রতি তীব্র আকর্ষণ ছিল তার। 2002 সালে নিজের সংগ্রহ করা অলঙ্কার নিয়ে বইও প্রকাশ করেন, নাম মাই লাভ অ্যাফেয়ার উইথ জুয়েলারি। বিশ্বের সবচেয়ে দামি হীরার মধ্যে বেশ কয়েকটি ছিল টেলরের ব্যক্তিগত সংগ্রহশালায়। তার মৃত্যুর পর সেসব হীরার গহন বিক্রি হয়েছে রেকর্ড পরিমাণ দামে, প্রায় 1,500 কোটি টাকায়। 67 বছর বয়সে এলিজাবেথ টেলর সম্মানিত হন ডেম কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার। রানী দ্বিতীয় এলিজাবেথ তাকে সম্মানিত করেন। তাকে লিজ বলা হলেও তিনি ব্যক্তিগতভাবে এই ডাক পছন্দ করতেন না। তার মনে হতো লিজ ডাকটা সাপের হিস এর মতো শোনায়।